তো ফরজ গোসলের ফরজ কি এইটা হিগাই দিয়েছেন আমারে? দেন না হারামিটার চোখ নাক একসাথে নাচে, লাহেদান ওর বাল্যকের ব্যারাম হয়েছে। আলে বোন আমার বোয়াকে কি ওরে বাবা মসজিদটা দিয়ে মনে করুন জান্নাত কিনে এলাইছে, কথা কর না কেন? মসজিদের সভাপতি মনে করে কি জানেন, চাকর আমার মসজিদের ইমাম। এ বেড়া বেড়া ইমাম সাহেবের চাকর মনে করো না, একটা পোলা ইমামতিতে দিয়ে দেয়। পোলা তো যেগুলা বানাইছে সবতে ইয়া ডলা, ওই সিফার মধ্যে খারাইয়া তিন বন্ধুতে ডলে এইগুলা বানাইছে, কথা কন না কেন? ইমাম ব্যাপার বকস, মুয়াজ্জিন বকস না। একজন ইমামের একটা মুয়াজ্জিনের একটা পশমের সমান কয়েকজন মিলাও নেই না। আলে বলা আমার জেলখানায় উঠে হাতে বেরি ডান্ডা বেরি লাগাইয়া ডাকাইতের মতো ছোট একটু পিস কি রবিউল ইসলাম মাদান যারা থাবু দিলে লাঠিমের মতো ঘুরে পুলিশের মাথা ধরে গুলি দিছে, তিনটা গুলি খেয়েছে বাইতুল মোকাররমের সামনে। হ্যাঁ ডান্ডা বেরি মারে, তাহলে কি ডরান ডরায় মোল্লা টুপি রে তাই চিন্তা করে দেয়। টিকটক নামে একটা গজব আছে, এই গজবটা এখন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। ও শরীরের যতটুকু দেখাইতে পারে মনে করে আমি জান্নাতের এক সিঁড়ি উঠলাম। এ তুই কি জানো সে পাড়ির ঘরে পাড়ি, এই খান্নাসের ঘরে খান্নাস। তুই কি জানোস এই টিকটক নামে গজব তুই যতটুকু শরীরের দেখাবি কোটি কোটি পুরুষ ভিউ বাড়াবার জন্য প্রত্যেকটা পুরুষের সাথে ডাইরেক্ট জেনা করলে যে গুণা তোরে দেইখা সেই গুণা। আর টিকটক দেখে সেমরির পর আকৃষ্ট হবি না কেন? এর ভিতরে এমন এক সফটওয়্যার সার্চেস ভারত কালা সেরি পানির মতো কালি হেইডো ফর্স হয়ে যায় হেডার পরে ফিল্টার দরজা খুলছ। আর এই টিকটক করতে যাইয়া লক্ষ লক্ষ সংসার আজকে সন্তান হারা, বাপ হারা, মা হারা। টিকটক স্বামী নিষেধ করেছে স্ত্রী করবে, দরকার হয় তুই স্বামীর সারব টিকটক সারব না। আজকে টিকটকের কারণে অনেক ঘর ভেঙে আজকে সন্তানগুলো রাস্তায় পড়ে মা বাবার থেকে দূরে চলে গেছে, অনাথ হয়ে গেছে তারা। আর এই টিকটকটা আবিষ্কার করছে ভারত, এই জন্যই যেন মুসলমানের ঘরটাকে তছতছ করে দিতে পারে, বেশর্মা জন্ম দিতে পারে। যেই মহিলাকে টিকটকের ভিতরে দেখিয়া ওই রাতের ভিতরে যেই ছেলেটা তোমার বউরে টিকটকের ভিতরে লাইক দিল, তোরে কি দেয়া দারে? তোমার বউরে যখন লাইক দিল টিকটক দেখে তখন আর তোমার বউ নাই মগা, যে পছন্দ করে লাইক করেছে এটা মনে মনে তার বউ হয়ে গেছে। ওই বৌলিয়া ঘুমাবি যা জন্ম দিবি হারাম জাদা, ওইটারে মাদ্রাসায় ভর্তি করবে এই মাদ্রাসায়, ওরে তালা দিয়ে থুইলেও তালা ভাঙ্গা আর একজনের বাড়িতে চুরি করব, কথা কর না কেন? জোরে কর। আল্লাহ টিকটক থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন, স্বামী থাকে বিদেশ এত কষ্ট করে টাকা পাড়ায় মোবাইল পাড়াইছে, এই মোবাইল দিয়ে টিকটক করে, টিকটক করে ছেলেদের সাথে সিটিং ফিটিং করে বেটা বিদেশ থেকে দেশে আসার আগে সিসিং থাক, বেটার সব বিদেশি টাকা বউর অ্যাকাউন্টে গোলার মধ্যে ঢুকাইছে, বউ লই ইসিংকিং পাকা সিপি সিপি সাফা নাউজুবিল্লাহ। আসতে কইলে সাফা ফিটে নিয়ে গো, আরো জোরে কর, এরকম হচ্ছে কি হচ্ছে না? জোরে কর না আরো জোরে। যদি কারো বউ টিকটকে আসক্ত হইয়াই যায় আরে এক ঘন্টা মারবেন, তুই তো যাবি গা, তোর স্বামীর কেন অভাব নাই,
তোরা যে লাইক দিস ওইটাই তো তোর স্বামী। আমারটা পোষায় নাই বিদায়তে বহুত স্বামী লাইক খাইছ। আই লাইক ইউ এর লেগে তো তোর সাফ দিয়ে লাইক দিছে। এখন তোর তুই আমার বউ নাই, যাবি যখন তোর আধা ঘন্টা মোড়ের মতো পিটাই নেই বাংলাদেশকে হেফাজত করেন। টিকটক এমন এক হারাইছে আমাকে মতো হুজুর ওয়াজ দিয়ে টিকটক করেছে, আমার ওয়াজ দিয়ে হাজার হাজার টিকটক করছে লেডিস গুলা, তাহিরির ওয়াজ দিয়ে শরীর কুপা ড্যান্স মানে কুপা ড্যান্স ওয়াজ দিয়ে ড্যান্স করে কথা কর না কেন, সত্য কইছি না মিথ্যা কইছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কানে আমিন, আরো জোরে বলেন আমিন। এ হলুদ গেঞ্জি জায়গা ফাঁকা করে দিয়ে যাস না, ওটা টেনে ধর যাতাতে কেন দে এত গোরা মার দি প্রসাব করবে ওই জায়গায় কর, উঠতে পারবি না তুই, ওয়াশ করলাম না শুরু মগাডে উঠে আড়া দিছি বাট পার ও টিকটকের পার্টি আমি বুঝে লাইছি, ও টিকটকের লাইক মারে বেশি তুই কি দেয়া আছে না, তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম তো হনে বুঝছর বাট পার সাট পার কষ্ট হইতেছে হোক গে আমি তারপর ওয়াশ করি। এখন বলেন রবিউল আউয়ালের নামে যারা বন্ডামি করলো এরা কি সওয়াব পাইছে না গুনাহ পাইছে? অগো রবিউল আউয়াল আদায় করছে পাকিস্তান থেকে আরেক বাটপার মাওলানা লইছে, ওরে আইনা ভুল দিয়া কবর দিয়া গাড়ির মধ্যে বহায়া এরপরে রবিউল আউয়াল পালন করে সি 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 আমার দেশে আলেমের অভাব পড়ে গেছে, পাকিস্তান দিয়ে বন্ড হয় না তারপরে রবিউল আউয়াল পালন করতে হবে না, আর বলে কি সব ঈদের সেরা ঈদ এর নাম ঈদ মিলাদুন নবী, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ কোরআন হাদিস তো বালাই ভিতরে নাই, কোরআন হাদিস তো বোঝেই না, আর পীর বাপে যা কয় তাই মানে, যারা কোরআন হাদিস বুঝে কোনদিন রবিউল আউয়ালের চাঁদের বারো তারিখ এই কাজ কোনদিন করবে না। রবিউল আউয়াল যদি পালন করতে হয় বাংলাদেশে তোর পীরে পাকিস্তান তে আইনে এখানে ভুল গাদ আজকে রবিউল আউয়াল পালন করতে হলে মক্কা মদিনায় যা, কথা কর না কেন, রসুল জন্ম নিছে কি মক্কায় না মক্কা মদিনায় না বাংলাদেশে, রবিউল আউয়াল পালন করবে আমার নবীর তুই ভুল দেশ পীরের সি 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 আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। আমিন। এ ভাই আপনাকে কষ্ট হইতেছে না? মনটা খারাপ না? ভাবির লাগে গঞ্জাম হইছে না? যাক গে কোনোটাই কইছেন না, হয় নাই যখন আওয়াজ দেন। আর আজকে এমন একটা দিন যেই দিনে নাচতে নাচতে লুঙ্গি খুলে গেছে, সি 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 এই দুলা বালুর মধ্যে ল্যাংডা স্যাংডা হইয়া নামাজ নাই, রোজা নাই, দুরুদ নাই, সালাম নাই, কালাম নাই, জশনে জুলুসের নামে যে ভন্ডামিয়া শয়তানি সোয়াব তো নাই, বরঞ্চ ইহুদি নাসারা হিন্দুরা দোল ডক্কর পিড়াইয়া যা করে আজকে বাংলাদেশে ওইটাই হলো আমার শাশুড়ি রামনা। আর মাশাআল্লাহ সরকারি ছুটি দিয়ে দিছে রবিউল আউয়ালে, তিন নামাল ফ্রি, কেসরা পোলাপান, দাড়িও নাই মুসও নাই, আশেকে রাসুল হইয়া হেরা জস্ট জলুস করে, এগুলা আশেকে রাসুল তো নাই, এগুলা আশেকে শয়তান না, কথা কন না কেন, এটা আশেকে আবলুস, ইবলিসের জমা আবলুস অর্থাৎ শয়তানের বাপের নাম, কথা কর না কে, এ শয়তানের মার নাম জানেন?
শয়তানের মার নাম হলো খুননুস আর বাপের নাম হলো আদনুস। মনে রাখবেন ওই যে পড়েন না, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস পড়েন না, এরপরে বাথরুমে ঢোকার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। খুবসি ওয়াল খবাইস মানে কি? খবাইস হলো শয়তানের মার নাম আর খুবুস হলো বাপের নাম। খালি জীবন ভর করলে শয়তান শয়তান নিশ্চয়ই নেন, আর মা বাপ আছে না? তা কি দোয়া পড়ছেন? আল্লাহ আমি বাথরুমে ঢুকতেছি, উনি যে আকাম কুকম কিছু করতে পারে, তাহলে আমার খান্নাস আর খন্নাসের মার থেকে বাপের থেকে আমার বাসা। কারণ পোলাপান বর্তমান বাথরুমে যাইয়া মোবাইল লয়ে অনেক কিছু করে, কথা কন না কেন? আস্তে কথা কইলে লু লইয়া মরবেন। মেয়েরা বাথরুমে যাইয়া মোবাইল লিয়ে এখন অনেক কিছু করে, আগে মোবাইল ছিল না, কি করছে না করছে পিটিস পিটিস বোঝা যায় নাই। এখন ফেসবুকের জামানায় প্রকাশ হচ্ছে, বাথরুমে যাইয়া অনেক কিছু হয়, কথা কন না কেন? একসাথে আগ করে রয়েছে, এতে বুঝবে না, এতে যুগিরই না, এতে মোবাইল চালাইতে পারে না, চাঁদা কি বুঝবো? বুঝবে আপনার নাতিরা, যেটা ইচিমকিম পাকা চি 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 ওইটাই বুঝবে যে বাথরুমে মোবাইল নিয়ে কি হয়, কথা কন না কেন? জোরে কন। আর এখন বর্তমানে ফেসবুকে ভাইরাল হওয়া